হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি প্রত্যেকে অনেক বেশি ভালো আছো। বন্ধুরা, জাতীয় বিশ্ববিদ্যালয়ের 2022-23 শিক্ষাবর্ষের অনার্স ভর্তির দ্বিতীয় মেধা তালিকা ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। দ্বিতীয় মেধা তালিকায় তোমাদের অনেকের সুযোগ হয়েছে, আবার অনেকে এখনও পর্যন্ত ফলাফল চেক করতে পারোনি, অনেকে সার্ভার জটিলতার কারণে, আবার অনেকে SMS করেও ফলাফল দেখতে পারছো না। মূলত সমস্যাটা কোথায়, আর এই সমস্যাটার সমাধানই বা কী, আর কখন থেকে তোমরা ফলাফল জানতে পারবে, এই নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আর আমাদের এই চ্যানেলটিতে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। চলো শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই যে বিষয়টি শেয়ার করতে চাই সেটি হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে ভর্তি বিষয়ক ওয়েবসাইট, অর্থাৎ এই যে ওয়েবসাইট, এই ওয়েবসাইটে দুপুর 2টার দিকে ফলাফল প্রকাশিত হয়েছে। এখন দুপুর 2টার পরে আমি তোমাদেরকে আপডেটের মাধ্যমে জানিয়ে দিয়েছি, অনেকে তখন চেক করেছিলে, যারা চেক করেছিলে তোমরা তো ফলাফল পেয়ে গিয়েছিলে, কিন্তু তারপরে গিয়ে বিকাল 3টার থেকে ওয়েবসাইটে কিন্তু সমস্যা দেখা দেয় এবং ওয়েবসাইট থেকে কোনোভাবেই ফলাফল আর চেক করা যাচ্ছে না, এবং স্টিল নাও এখনও পর্যন্ত ওয়েবসাইট একদমই বন্ধ রয়েছে। এর সাথে অনেকে বলছে যে ভাইয়া SMS করছি কিন্তু টাইম এক্সপায়ার দেখানো হচ্ছে, তার মানে SMSও কিন্তু প্রবলেম হয়েছে। তবে আমি তোমাদের সাথে এইগুলো শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে আমাদের যে এলাকা, এই এলাকাতে অনেক লোডশেডিংয়ের প্রবলেম, মূলত কারেন্ট আসছেই না, এই কারণে কিন্তু তোমাদেরকে জানাতে পারিনি। মূল বিষয় হচ্ছে সার্ভার জটিলতার কারণে এমন হচ্ছে, সফটওয়্যারজনিত সমস্যা হয়েছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন যে একসাথে যেহেতু শিক্ষার্থীরা ওয়েবসাইটটিতে প্রেসার দিয়েছে, এই কারণে ওয়েবসাইটে এরকম সমস্যা দেখা দিয়েছে, সফটওয়্যারজনিত প্রবলেম। তো এই প্রবলেমটাও অতি শীঘ্রই সংশোধন করা হবে বা সমাধান করা হবে, তারপরে গিয়ে তোমরা ফলাফল জানতে পারবে। তো সফটওয়্যারজনিত প্রবলেম কখন সমাধান করা হবে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান যে 10টা থেকে রাত 11টার মধ্যে এই সমস্যাটা কমপ্লিট করা হবে এবং তারপরে গিয়ে তোমরা ওয়েবসাইট থেকে অনায়াসে ফলাফল চেক করে নিতে পারবে এবং তখন ওয়েবসাইট একদম ফ্রি থাকবে এবং তুমি তোমার ফলাফলটি দেখতে পারবে। তাই যারা টেনশন করছো যে আমার দ্বিতীয় মেধা তালিকাতে হয়নি, এই কারণে আমি রেজাল্ট দেখতে পারছি না, এমন কোনো বিষয় না। আসলে কিন্তু সার্ভার জটিলতার কারণে এমন হচ্ছে, SMS করে তুমি টাইম এক্সপায়ার দেখতে পাচ্ছো, তার মানে তোমার ফলাফল আসছে না। এইটার মূল কারণই হচ্ছে তোমরা একযোগে শিক্ষার্থীরা ওয়েবসাইটটিতে প্রেসার দিয়েছো। দেখো, যত ভালো ওয়েবসাইটই হোক না কেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটটা কিন্তু অনেক ভালো ওয়েবসাইট, স্ট্রং ওয়েবসাইট, সেই ওয়েবসাইটেও কিন্তু প্রবলেম দেখা দেয়। হ্যাঁ, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেও গতকাল সি ইউনিটের ফলাফল দেওয়া হয়েছিল, তখন কিন্তু একদমই ফলাফল চেক করা যাচ্ছিল না ওয়েবসাইটে সমস্যার কারণে, কারণ সফটওয়্যারজনিত প্রবলেম। এই সফটওয়্যারজনিত প্রবলেমের কারণেই কিন্তু তোমরা ফলাফল চেক করতে পারছো না। তো এখন যেহেতু চেক করতে পারছো না, আপাতত তুমি ওয়েট করো 10টা থেকে 11টা পর্যন্ত আপাতত ওয়েট করো, তারপরে গিয়ে একটু চেক করার চেষ্টা করো। যদি সার্ভার সমস্যা না হয় বা যদি সমস্যা দেখা দেয় তাহলে তুমি আরও একটু ওয়েট করতে পারো, অথবা আগামীকাল তুমি দেখে নিতে পারো। আগামীকাল একদম সার্ভার ফ্রি থাকবে, তখন তুমি অনায়াসে ফলাফল চেক করে নিতে পারবে। তাই একদম টেনশন করবে না যে তোমার চান্স হলো না, যে তুমি ফলাফল দেখতে পারলে না, এই জন্য টেনশন করবে এমন কোনো বিষয় না। দ্বিতীয় মেধা তালিকাতেও আমি বলে দিচ্ছি, দ্বিতীয় মেধা তালিকাতেও যদি তুমি সুযোগ না পাও তাহলে তুমি রিলিজ স্লিপে গিয়ে কোনো না কোনো কলেজে কোনো না কোনো একটি সাবজেক্টে সুযোগ পাবেই। সো মূল বিষয় হচ্ছে এইটাই। তো ভিডিওটি এই পর্যন্তই ছিল, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস, কমেন্টস এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবে।